মাওলানা আশরাফ আলী থানভী নাম শুনেছেন বাবা দেবন্দীদের লিডার আশরাফ আলী থানভী যিনি একটা গ্রন্থ রচনা করেছেন নাম দিয়েছেন নাসরুদ্দিন তার 6 নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস আনায়ন করেছে একটা হাদিস লিখেছে ওই হাদিসটি আমরাও বলি ওরাও বাবা বলে কি বলে না জানি না তবে তার লেখা কিতাবে পেয়েছি হাদিসটা বলবো বাপ যে হাদিসে কি বলা হয়েছে আর আমাদের যারা শিষ্য আছে এরা কেন মানে না গুরু মানে শিষ্য মানে না আমরা নবীকে নূরের তৈরি মানি আমরা নবীকে নূরের সৃষ্টি মানি নবী আপনার নূর এখানে কোন কিতাবে লিপিবদ্ধ রয়েছে যদি মাওলানা নূরুল ইসলাম বলি আমরা তার কথা মানবো না যদি মাওলানা মতিউর রহমান নূর বলে মানবো না যদি আপনার অন্য ব্যক্তি বলে আমরা নূর বলে মানবো না তবে হাদিসের ব্যাখ্যাতে তাফসিরে যদি থাকে আমরা মানতে বাধ্য ঠিক না ঠিক বাবা তাফসিরে যদি থাকে আমরা মেনে নেব এক নম্বর তাফসির তাফসির তিন নাম আপনার তাফসির ইবনে আব্বাস আল্লাহর নবীর আপন চাচা লিখেছে আরবি ভাষায় লেখা যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় সর্বশ্রেষ্ঠ মুফাসসির সর্বশ্রেষ্ঠ তাফসিরকার তিনার গ্রন্থ আপনার বলে আছে তাফসিরে আপনার আব্দুয়া তাফসির ইবনে আব্বাসের 72 পৃষ্ঠা তাতে লিপিবদ্ধ রয়েছে কাজাকুম মিনাল্লাহি নূর এখানে নূর বলতে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে দ্বিতীয় নাম্বার তাফসির তাফসির তিন নাম তাফসিরে জারির এবং তাফসিরে তাবারি তার আপনার মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 418 লেখকের নাম ইমামুল কবির আল্লামা জাফর আল্লামা আপনার জাফর বিন মুহাম্মদ আত-তিবরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার এই তাফসিরের আপনার চতুর্থ খণ্ডের 418 পৃষ্ঠাই বলেন ফাজাকুম মিনাল্লাহি নূর ইয়ানি বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে তৃতীয় নাম্বার তাফসির তাফসির তিন নাম তাফসিরে কাজী যার লেখকের নাম আব্দুল্লাহ বিন আপনার আব্দ হযরত আব্দুল্লাহ বিন আপনার আব্দুল্লাহ বিন মুহাম্মদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তারও তাফসিরের তৃতীয় আপনার প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 417 পৃষ্ঠাতে লিপিবদ্ধ রয়েছে এখানে কাজা আকম মিনাল্লাহি নূর বলতে গেলে এখানে আপনার নবীকে আপনার বোঝানো হয়েছে চতুর্থ নাম্বার তাফসির তাফসির তিন নাম তাফসিরে মাদারি তার প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 417 লেখকের নাম হযরত আপনার বলে আছে আলী বিন হযরত আপনার বলে আছে আলী বিন মোহাম্মদ আলী বিন খাজিন মোহাম্মদ আলী বিন খাজিন রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসিরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এখানে কাজা কমিনাল্লাহি নূর বলতে গেলে নবীকে বোঝানো হয়েছে পঞ্চম নম্বর তাফসির তাফসির তিন নাম তাফসিরে আপনার কাবি তার আপনার বলে আছে তাফসিরে কাবিরের আপনার তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 395 পৃষ্ঠাতে 393 পৃষ্ঠাতে লিপিবদ্ধ রয়েছে কাজা কমিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের বর্ণনায় ইন্নাল মুরাদা বিন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবির কিতাবি কোরআন এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে ষষ্ঠ নম্বর তাফসির তাফসির তিন নাম তাফসিরে জালালাইন তার 111 পৃষ্ঠাতে নবীকে নূর বলা হয়েছে মানে হুয়ান নূরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সপ্তম নম্বর তাফসির তাফসির তিন নাম তাফসিরে নূরের ইরফান তাতেও নবীকে নূর বলা হয়েছে তাফসিরে নূর আপনার রুহুল মানি তাতে নবীকে বলা হয়েছে তাফসিরে আপনার বলে আছে আপনার বাইজাবি তাতে নবীকে নূর বলে আছে তাফসিরে আপনার বলে আছে দাসাব তাতে নবীকে নূর বলে আছে তাফসিরে মাজহারি তাতে নবীকে নূর বলে আছে তাফসিরে নাইমি তাতে নবীকে নূর বলে আছে একাধিক তাফসিরে নবীকে নূর বলে আছে এতে কোনো আপত্তি আর থাকতে পারে বাবা জোরে কোনো আপত্তি থাকতে পারে আপত্তি নাই আমরা নবীকে নূরের মানি আচ্ছা মেনে নিলাম সৃষ্টি দিক দিয়ে মানবো না অনেক ব্যক্তি বলে সৃষ্টি দিক দিয়ে মানবো না আশরাফ আলী থানভীর নাসরুদ্দিনের আপনার 6 নম্বর পাতায় একটা হাদিস লিখেছে হাদিসটা বলে দি বাবা কি লেখা হয়েছে আপনার বিশ্বনবীর কাছে হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি হাজির হয়ে গেলেন নবী আপনার বলে আছে আপনার আপনার দাঁড়িয়ে আছেন জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসার পরে কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বি আবি আনতা ও আম্বি আকবিরনি আন আফযাল সাইয়্যিদ খালাক আল্লাহ তাআলা
قبل الحسية نور النبي كا قبل الحسية مهان أكبر بشنو بركاته حضرت جابير بلن يا رسول الله يا حبيب الله شبست سشتی جگتر قربي الله تعالى هم جنس تويدی کرده شرب و پتان جربن سبحان الله انتقار تکاب لکاته بابا امرا جو دي على حضرت النام لی ونکر خالار جي حده باري على حضرت النام لی چھنا اصراف علی تانبیر کتاب لکاته ناصر الدین ছয় নাম্বার পাতা যদি উর্দু পড়তে পারেন তাহলে একটু দেখে নেবেন তাতে লেখা আছে নবীকে জিজ্ঞাসা করছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথমে সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ কোন জিনিস তৈরি করেছে আমার নবী বলছে ইয়া জাবির ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আসিয়া নূরান নবীকা মিন নূরিহি হে জাবির তোমার আপনার মনে আছে নবী আপনার সমস্ত সৃষ্টি জগতের পূর্বে তোমার আল্লাহ তোমার নবীর নূরকে আপনার নূর থেকে তৈরি করেছে জোরে বলেন আরে শুনেন এই বারবার সরে আসেন কেন বলবো খানার বাড়িতে যে ফাঁকা টেবিল দেখতে পাই চেয়ার দেখতে পাই এখানে দেখতে পাই না বাসার সিট কেউ দেখেছে একবার বসোগা কোথায় যাবে তাহলে আগে বেঁচে কত দূর যাবা তবে যদি আমি ইয়াতে নামবো দলতাবাদে বসে বসে খেতে দিও ওখানে আগে অ্যাডভান্স বলে দেয় আর এখানে আর বলতে পারে না কাউকে বলার দরকার নাই জায়গা দেখে বসবে না হলে খুশি তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছে এটা আমার নবী বললেন যে তোমার নবীর নূরকে আল্লাহ আপন নূর থেকে তৈরি করেছে কার কিতাবে লেখা আছে বাপ আশরাফ আলী থানভীর কিতাব তাহলে গুরু বলছে নবী আল্লাহর নূরে তৈরি শিষ্য যদি বলে মানব না হবে জোরে বলেন মানব না বললে হবে গুরু বলছেন আশরাফ আলী থানভী বলছে নবীর নূরে এই আল্লাহর নূরে নবী তৈরি তারপর কতদূর লেখা আছে দেখেন আমি হাদিসটা একটু বলে দিই কতদূর লিখেছে আশরাফ আলী থানভী লিখেছেন বলছে ওই অবস্থায় আপনার জালিকান নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইশাশা আল্লাহ আল্লাহু তাআলা মহান আল্লাহ পাকের ইলাহি দরবারে কুদরতি ইলাহি দরবারে আল্লাহর নবীর নূরকে ওই অবস্থায় রেখে দেওয়া হলো নবীর নূর ঘুরতে থাকলো ওই অবস্থায় থাকলো যে অবস্থায় আল্লাহ পাক নবীর নূর তৈরি করে সেই অবস্থায় কিছু ছিল লাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন যে সমাতি নবীর নূর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছিল আল্লাহর কুদরতে ইলাহিতে ছিল সেই সমাতে মহান আল্লাহ পাক লহ কালাম আল্লাহ বানানি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আল্লাহ পাক বানানি মহান আল্লাহ পাক আপনার মানব দানব তখন বানানি চন্দ্র সূর্য তখন বানানি আপনার জমিন আসমান তখন বানানি ফারিস্তা মণ্ডলী আল্লাহ বানানি আরশ কুরসি আল্লাহ বানানি সব সৃষ্টির পূর্বে আমার নবী আল্লাহ পাক এর কাছে নূরের অবস্থায় ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবী আগে লৌহ পরে নবী আগে কলম পরে নবী আগে কুরসি পরে নবী আগে আপনার জান্নাত জাহান্নাম পরে নবী আগে আসমান জমিন পরে নবী আগে আপনার ফেরেশতা পরে নবী আগে চন্দ্র সূর্য পরে নবী আগে সারা সৃষ্টি জগৎ পরে আগে বলা যাবে জোরে বলেন আগে বলা যাবে বলা যাবে না নবী আগে সমস্ত সৃষ্টি পরে তারপর কি রা হলো আপনার ওই অবস্থায় নবীর নূরকে করা হলো আসমা জালিকান নূরা আরবাতা আজাইন মহান আল্লাহ পাক নবীর নূরকে চার ভাগে বিভক্ত করলেন চার ভাগে বিভক্ত করার পরে ফা খালাকা মিনাল আউয়ালিল কালামা প্রথম ভাগ দিয়ে আল্লাহ কলম তৈরি করলেন ওয়া মিনাস সানি ইল্লাহু দ্বিতীয় ভাগ দিয়ে লৌহ তৈরি হলো ওয়া মিনাস সালিসিল আরশা তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ আরশ তৈরি করলেন চতুর্থ ভাগ থেকে গেল সুম্মা সামার রাবিয়া আরবাআতা আজাইন ওই চতুর্থ ভাগকে আবার চার ভাগে বিভক্ত করা হলো চার ভাগে বিভক্ত করার পরে ফা খালাকা মিনাল আউয়ালিল হামালা
রাত্রে আরশ আল্লাহ প্রথম ভাগে আল্লাহর আরশ বহন করে ফেরেশতা আল্লাহ তৈরি করেন ওয়ামিনাস সানি ইল্লা ওয়ামিনাস সানি আল কুরসি দ্বিতীয় ভাগে আল্লাহ পাক আপনার কুরসি তৈরি করেন ওয়ামিনাস সালিসিল বাকাইল মালায়েকা তৃতীয় ভাগে পাকি ফেরেশতা তৈরি করেন আবার চতুর্থ ভাগ থেকে গেল সুমাক্কা সামা রাবিয়া আরবাআতা আযাইন আবার সেই চতুর্থ ভাগে চার ভাগে বিভক্ত করা হলো ফা খালাকা মিনাল আকালি সামাওয়াতি আপনার প্রথম ভাগে সাতটা আকাশমান তৈরি করেন ওয়ামিনাস সানি ইল্লা আরদিনা তৃতীয় ভাগে আল্লাহ সাতটা ভাগ জমিন তৈরি করেন ওয়ামিনাস সালিসিল জান্নাত ওয়ান নারা তৃতীয় ভাগে জান্নাত ও জাহান্নাম তৈরি করলেন জোরে বলো সুবহানাল্লাহ আবার চতুর্থ ভাগ থাকবে আবার চার ভাগ করা হবে আবার নদী তৈরি হবে আবার পাহাড় তৈরি হবে আবার পর্বত তৈরি হবে এই করে যত সৃষ্টি জগৎ আছে আবার নবীর নূরে তৈরি জোরে বলো আরেকটু জোরে এটা কে বলেছে আশরাফ আলী থানভীর বইয়ে লেখা আছে যদি তার বইয়ে লেখা থাকে গুরুর বইয়ে লেখা আছে গুরু নূর মানে গুরু আল্লাহর নবী আল্লাহর নূরে তৈরি এটা যদি প্রাধান্য দেয় শিষ্য মানতে হবে না হবে না মুক্তিকে মানতে হবে কি হবে না মোল্লাকে মানতে হবে কি হবে না হাফেজকে মানতে হবে কি হবে না কারিকে মানতে হবে কি হবে না সবাইকে মানতে হবে কারণ গুরু তো মেনে নিয়েছে তুমি কেন মানবে না আরে নবী কবে নবী কি আপনার পৃথিবীতে আপনার এসেছে তোমাদের পরে বলে না আল্লাহর নবী আদমের উপরে জোরে বলো সুবহানাল্লাহ বিশ্ব নবী বলে কোন কোন নবী গাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াদিন ওই সময়তে আমি নবী ছিলাম যে সময় আদম আলাইহিসসালাম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিল জোরে বলো সুবহানাল্লাহ বুখারী শরীফ তিরমিজি শরীফ মিসকা শরীফ তিনখানা হাদিস থেকে প্রমাণিত হয়েছে আমার নবী অপর জায়গা বলে কোন কোন নবী গাও আদামু বাইনাল রুহি ওয়াল জাসাদি আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিসসালাম শরীর আর আপনার রুহের ভিতরে আপনার শরীরের ভিতরে আর রুহের মধ্যে যখন সমাপ্ত ছিল যখন সমাধি ছিল যখন আপনার সেখানে আপনার মনে হচ্ছে গন্ডির ভিতরে ছিল সেই সময় আল্লাহ আমাকে নবী করে আপনার বানিয়ে রেখে চলো বলে জিব্রাইলের আগে বলে হা 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 জিব্রাইলের আগে আল্লাহ নবীকে নবী বানিয়েছে কোথায় লেখা আছে তাফসীরে রুহুল বায়ান ইন্টারন্যাশনাল তাফসীর সব মাদ্রাসায় পড়ানো হয় দেবন্দী মাদ্রাসাতে ইন্টারন্যাশনাল তাফসীর তাফসীরে রুহুল বায়ান পড়ানো হয় আহলে হাদিস মাদ্রাসায় তাফসীরে রুহুল বায়ান পড়ানো হয় গায়র মুকাল্লিদের মাদ্রাসায় তাফসীরে রুহুল বায়ান পড়ানো হয় সুন্নিদের মাদ্রাসায় তাফসীরে রুহুল বায়ান পড়ানো হয় যারা আপনার মানে তাদেরও মাদ্রাসায় পড়ানো হয় যারা মানে না তাদেরও মাদ্রাসায় পড়ানো হয় নবীর দরবারে জিবরিল আমিন হাজির হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আপনি সালাম আল্লাহর পক্ষ থেকে দিই আমার নবী বললেন হে জিবরাইল তোমার ডেট অফ বার্থ বলো তোমার জন্ম তারিখ বলো জিবরিল আপনার থমকে গেলেন ইয়া রাসূলুল্লাহ আদম নবী আসে পৃথিবীতে কেউ ছিল না আল্লাহ আমাকে ওহি দিয়ে পাঠাইছে মুসাফ হযরতে সিস পয়গম্বর আসে আমি ওহি নিয়ে এসেছি হযরত নূহ পয়গম্বর পৃথিবীর জমিনে আসেছে আমি ওহি নিয়ে এসেছি ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে এসেছে আমি ওহি নিয়ে এসেছি আপনি আসলেন আমি ওহি নিয়ে আসলাম এই কথা কেউ আমাকে জিজ্ঞাসা করেনি আমি বলতে পারবো না আমার ডেট অফ বার্থ কবে আমার জন্ম তারিখ কবে আমার জানা নাই আমার নবী বললেন হে জিবরাইল একটা আনুমানিক আইডি দাও একটা ধারণা দাও জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি ধারণা দেব তবে আকাশের দিকে আমি তাকিয়ে দেখতাম চতুর্থ আসমানে একটা তারকা উদিত হতো ওই তারকাটা জ্বলত 70,000 বছর আপনার আপনার জ্বলত আবার যখন ডুবে যেত 70,000 বছর আবার ডুবে থেকে যেত রাআইতুহু ইসনাইনি সাবইনা আলফা মাররাতিন ইয়া রাসূলুল্লাহ ওই তারকা উঠা ডুবা একবার ডুবান নাই 72,000 বার আমি দর্শন করেছি জোরে বল সুবহানাল্লাহ কতবার 72,000 বার দর্শন করেছি আমার নবী বলেন ইয়া জিবরিল ওয়া ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব হে জিবরাইল ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি যে আল্লাহ আমাকে আপনার বলে হাতে তৈরি করেছে ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি তারকা অন্য কেউ না ওটা তোমার রাসূলুল্লাহ ছিল জোরে বল কে ছিল নবী ছিলেন এই নবীর উপরে আপত্তিকর কথা আর বলা যাবে বাবা
জোরে বলেন বলা যাবে যদি বলে ঈমান থাকবে ঈমান থাকবে ঈমান মূল্যবান বস্তু ঈমান থাকবে না বাপ ঈমান আপনার রাখার জন্য নবীর মহব্বত অবশ্যই আপনার দরকার মহব্বত যার নাই ঈমান রক্ষা করা সম্ভব নয় আমার বন্ধুগণ এই জন্য নবীকে কেউ মাটি কেউ নূর আরে মাটি আর কোথা থেকে পেলে আমি খুঁজে পাই না হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে মাটি বলা হয়েছে কিন্তু মা হাওয়াকে আল্লাহ মাটি বলে বুঝেছেন হাওয়াকে বলছে হাওয়া তোমার জন্ম কোথা থেকে তো বলছে আদম আলাইহিস সালামের বাম দিকের এক পাথর হাড় থেকে পাকা হাড় থেকে কোন হাফ পাগলাও বলেছে যে হাড় থেকে হাওয়া তৈরি দেখেছেন শুনেছেন মাটি তৈরি সূত্র মুখস্থ করে নিয়েছে এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা মুখস্থ করেছে ব্যতিক্রম বুঝে না আচ্ছা ব্যতিক্রম আছে না ব্যতিক্রম নিয়ম পড়েননি সব টেন্স দেখবেন করবেন মিলবে না একটা ব্যতিক্রম থাকে হ্যাঁ তো ব্যতিক্রম এরা বুঝে না হযরত ঈসা নবীকে আল্লাহ কোন জায়গাতে বলেননি মাটি থেকে উঠান করান আল্লাহ বলছে জিবরিলের ফুক থেকে কি থেকে জিবরাইল আলাইহিস সালাম ফুক দিলেন মা আপনার মারিয়ামের গর্ভে আপনার ঈসা পয়গম্বর স্থান পেলেন তাহলে ফুক থেকে তৈরি বলেছে মানুষ কিতে থেকে তৈরি আল্লাহ কোরআনে বলেছে যাবতীয় প্রাণবন্ত জিনিস তৈরি করেছে পানি থেকে তা আপনাকে বলেছে কেউ পানি থেকে বলেন আল্লাহ কোরআনে বলেছে আমি তোমাদেরকে নাপাক নির্জাস নুতফা থেকে তৈরি করেছি দেখেছেন কোরআনে ওয়া সূত্রগুলা সব বাদ দিয়ে ও কানা বলা শুধু এক জায়গায় নবী মাটির তৈরি আর পাই রাই রাই একটা সূত্র মুখস্থ করেছে আদম আলাইহিস সালাম মাটি তৈরি অতএব আদমের সন্তান যারা আসবে তারা সবই মাটি সূত্র মুখস্থ করে নিয়েছে কি মুখস্থ করেছে আচ্ছা বলেন এই যে স্টেজ তৈরি করেছেন কিসের জোরে বলেন স্টেজটা কিসের কাঠের স্টেজটা কাঠের গাছ থেকে কাঠ কাঠ থেকে স্টেজ জীবনে কোনদিন বলবেন চলো মৌলবীদেরকে গাছে তুলি কিসে তুলি স্টেজের উপর উঠাও আরে আদম আলাইহিস সালাম মাটি আল্লাহ তৈরি করেছে মাটি থেকে আল্লাহ কোরআনে বলেছে তাই বলে এটা বলা যাবে না যে আদমের পেট থেকে বেরিয়ে গেলে ওকে আপনার মাটি বলা যাবে গাছ থেকে কাঠ হলো গাছ থেকে যদি স্টেজ হয় তাহলে নবীকে কেন নূর বলতে অস্বীকার করবে জোরে বলেন বলা যাবে ভাই জোরে বলেন বলা যাবে না আপনার মাটি থেকে তৈরি ইট হয় ইট থেকে তৈরি করে পাকা বাড়ি দিয়া কোনদিন কোন লোক বলে আছে হাফ পাগলা যে মাটির ঘরে দিয়ে গিয়া বলছে পাকা দালান ঘর কাজ তৈরি গ্লাস গেলা কিসের ভাই এর উপাদান কিসের জানা আছে বালি লাল বালি লাল বালি থেকে কাজ তৈরি কেউ জীবনে বলবে যে তোকে আপনার বালির গ্লাসে খেতে দিলাম তুই বালির গ্লাসে জল খা বালির গ্লাসে জল পান করে বলে বলছে কাচের গ্লাসে খা কোন হাফ পাগলা ওটাকে কাচ ছাড়া আপনার বালি বলবে না আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আদি পিতা কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সত্তর ধরে নবীকে মাটির বলা যাবে জোরে বলেন মাটির বলা যাবে না কারণ আসল আর আপনার বলে হচ্ছে কনভার্ট করে আল্লাহ ব্যতিক্রম করে বিশ্ব নবীকে নূরের নবী তৈরি করেছে এতে কারো আপত্তি করলে মান নষ্ট হয়ে যাবে বোঝার চেষ্টা করবেন আপনার বলে হয়েছে যদি বুঝতে পারা যায় আমাদের আপনার জীবন সাকসেসফুল হবে নচেৎ আপনার চলে যেতে হবে জাহান্নামে আপনাদের কাছে একটু আলোচনা করব একটু দরসের ফলে আল্লাহ মাওলানা মোহাম্মদ আহলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ অগ হাদর দাহার নাবে অগ হাদর জিন্দানাবে তমে দাহগা পাহারে চা পাহাড়ে যা
বক্তার গলা ভালো বক্তার বলা ভালো বক্তার তলা ভালো বক্তা বলতে পারে ভাই লাল পাঠিয়ে দিল কে বলছে জমিয়ে দিল জমা ফাটা কোনো কাজে লাগবে না যদি কিছু পকেটে নিয়ে যেতে পারা যায় ওটা কাজে লাগবে সুবহানাল্লাহ একবার যদি কেউ বলে নির্ভেজাল 90 টি নেকি হবে জোরে বলে কটা নেকি হবে 90 টি কোনো ভেজাল না একবারে লিছা একবার পিওর প্রাণ ভরে বলবেন আল্লাহ পাক হাদিসে তাসরিতে এসেছে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাবে গাছটা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে আর ওই গাছটার তসবিহ করবে জানলে কি হবে সুবহানাল্লাহ বলা ব্যক্তির নামায় আমলে আল্লাহ দিবে তাহলে এত ফজিলতপূর্ণ শব্দ তারপরে মুখস্থ হয় না এবার যদি এই পাথরঘাটা মাদ্রাসায় আসবো ইনশাআল্লাহ যদি আসি জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো ভালো করে মুখস্থ করেন সুবহানাল্লাহ কটা নাকি কটা নাকি 90 এই সুবহানাল্লাহ সর্বপ্রথম বলেছিল জিব্রাইল আলাইহিস সালাম আর সর্বপ্রথম শুনে সব আল্লাহর রাস্তায় দান করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ ভুল হবে না থাকলো আলহামদুলিল্লাহতে 90 টা নাকি আল্লাহু আকবারে 80 টা নাকি কারণ কি 80 টা ওটাতে এটা 90 টা ওটা 90 টা তার মানে ভাঙ্গে না বললে বুঝতে পারবেন না আরবি অক্ষর একটা পড়লে 10 টা নাকি সুবহানাল্লাহতে আরবি অক্ষর 9 টা আছে তার জন্য 9 10 এ 90 আলহামদুলিল্লাহতে 9 টা আছে এই জন্য 90 আল্লাহু আকবারে 80 টা এই জন্য আপনি আটটা এই জন্য 80 টা ভুল হলো নাকি আটটা আর ওগুলানে 9টা 9টা করে তাহলে 9 10 90 আর এখানে 8 10 80 আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আপনাদের কথাতে আমার ব্যাটারি চার্জ হবে আজ আমি আসবো না এটাই ভেবেছিলাম কিন্তু মনে মনে চিন্তা করলাম জীবনে তো এইভাবে কোনোদিন কারো জলসা কামাই করি না আর বেচারা অনেক চিন্তা করেছে গলা তুলতে পারি না শরীর উঠে না চলছেই না বের হবে না কথা এদেরকে বললাম ভাই আমাকে একটু কম দিস তো বলছে হুজুর আপনি চলেন আপনারা দোয়া করেন যেন আমি সুস্থ ভাবে একটু বলতে পারি অগহমদরে দহায়ার নাবি তুমি দহগ অপহরে চা বলে মাহাটের পাতল কহ বাবার ভাই সর্বপ্রথম শেষে জিহিনি আল্লাহ
বলেন না মাটি নহর বলে তাহাকে সদায় নহর বলে তাহাকে সদায় কোরআন পাকে তুমি দাগা পারে চাই আগাহ মাদার দয়ার নবী আগাহ মাদার দিলদার নবী তুমি দাগা পারে চাই কহ বাবলে মাহাতের বাতল কহ বাবার ভাই আল্লাহুম্মা আশহিয়ান أمالنا محمد وعلى على سيدنا أمالنا محمد صلى الله عليه وسلم